আমরা আবার একটু বিদিনে চলে এসেছি। তো আজকে আমি মায়াপুর নবদ্বীপ এসেছি। তো আমি আরেকবার ইন্ট্রোতে শ্যুট করেছিলাম, তখন ভালো করে হয়নি, তার জন্য আমি এই মায়াপুর নবদ্বীপে চলে এসেছি। পার্কিং এরিয়াতে অনেকক্ষণ এসেছি, বাইরে একটু ঘুরে বেড়ালাম দেখুন, তারপর আবার এখানে বসে আছি। তার মধ্যে আবার এখানে এখন দেখাবো, তো এখন ভিড়টা তখন অফ রইলো, যখন যাবো স্কনে তখন দেখাবো। গাইস এটা আমাদের বাস, এই বাসে এসেছি দেখুন, এই পুরো বাসে পুরো ঠিক আছে। আমি এইবারে যখন স্কন মন্দিরে দেখা যাব তখনই দেখাবো। এখন আমরা স্কন গেছি আরতি দেখার জন্যে, স্কন সামনে আমাদের, তো দেখানো যাক আপনাদেরকে। এই দেখুন আমি মন্দিরে চলে এসেছি, যদি মন্দিরে ফোন এলাও না থাকে তখন কিছু করার নাই, বাইরে থেকে লুকটা দেখে নিন, এটা নতুনটা গাইস দেখে নিন একবার। ও ভাই ভাই মারো মুঝে মারো, এটা মনে হয় পুরোনোটা, আমি কি মতন জানি না, তো দেখে নিন এটা পুরোনোটা, এটা নতুনটা দেখুন। তো গাইস দেখুন ফুলিয়েটা দেখুন, নতুন মন্দিরটা কত বড়, এখনো বাঁশ বাঁধা আছে। এক্সপেক্ট তো করতে পারবেন না কত বড়, মানে গাড়িগুলোকে দেখুন এদিকে দেখুন। প্রবেশ করছি আমরা টেম্পলে, প্রবেশ করছি, দোকানে যাবে না তো বাই বাই, এখন অফ রাখলো, গঙ্গার ঘাট যাচ্ছি, তো যে পরে দেখানো যাক। তো এখানে মোবাইল এলাও ছিল না, তার জন্য দেখানো হয় নাই, তো এবারে গঙ্গার ঘাট যাচ্ছি, তো দেখানো যাক আমাদেরকে। দেখুন আমরা ঘাটে চলে এসেছি প্রায় এখানে, তো গাইস দেখুন আমি চলে এসেছি এখানে, তো গাইস দেখুন চলে এসেছি নাজারাতে, দেখুন আপনার আমি ওইদিকে নবদ্বীপেও যাবো ওইধারে, তখনও দেখাবো, তখন এইখানে রয়েছি। তো চান করে চলে এলাম, তো এবারে অনেক জায়গায় যাব, তো মুড়ি খা আগে টিফিনটা করে নেগে তারপরে যাব। তো আপনাদেরকে ফুল ব্লগ দেখতে থাকুন, এনজয় করতে। আমরা নবদ্বীপ যাচ্ছি গঙ্গার ওই পার, তো এটা আমার বন্ধু, তো গঙ্গার ওই পার যাচ্ছি, তো গঙ্গার ওইখানে যাই তারপরে দেখাবো আপনাদেরকে। আমি স্টিমারে এবারে চাপবো, প্রথম আমি স্টিমারে চাপবো, আরও আগে মনে হয় চেপেছি মনে নাই, তো আমি দেখুন এই চাপবো, অনেক ভিড় দেখুন, অনেক ভিড় দেখুন, স্টিমারে চেপে গিয়েছি দেখুন, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো গঙ্গাতে যাচ্ছি, ঠিক আছে আমি ওই পারে যাই, তারপরে দেখুন এই দিকটা আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এই দিকটা দেখুন কি হলুদ কালার, কিন্তু ওই দিকটা দেখুন নীল কালার, তার জন্যেই এটা অনেক ফেমাস। দেখুন ট্যাঙ্কিতে জল দেওয়ার এইটা, তো ঠিক আছে ওই পারে যাই, তারপর আমাদের দেখা যাক, তখন ভিডিওটা অফ রাখলাম। এই স্টিমারতে ধরলাম, এখন হাতটা মন্দির ঘুরবো, তোমাদেরকে দেখাবো গাইস। তো এইখানে চৈতন্যানন্দর কি বলছে নিচে কি গোপন আছে, তো দেখি একবার কী রকম কী, তোমাদেরকে দেখাবো, যদি ফোন না এলাও থাকে তখন কিছু করার নাই। দেখুন দেখুন চলে এসেছি একটা মন্দিরে, বৃন্দাবন গুপ্ত বৃন্দাবন দর্শন, ফটো তোলা নিষেধ, তো আমি ফোনটা ভরে দিছি। তো গাইস এখন এখানে সিসিটিভি ক্যামেরা আছে, তখন বন্ধ করলাম, তারপর শুনলাম যে ভিডিও তোলা হবে, বলছে হ্যাঁ হবে। আর ওই পিছন ধারণ তবে কিছু করার নাই, আমি এগিয়ে চলে এসেছি যখন। হ্যাঁ
বাইরে বেরিয়ে যাচ্ছি, এখন ফোন অফ করে দিলাম। এটা কি আমি জানি না, তুমি জানলে আমি বলে দেবো। কেউ যদি আসতে চান রেজাল্ট দেবে দেখে নিন, মানে চারটা। এটা শিব মন্দির দেখুন, এটা ফাওড়া বাজার ফ্লো বলা যায় এটাকে। গোয়ার ভিতরে যাবো বলে কুমির ভিতরে একদম অন্ধকারের মতন লাইট জ্বালিয়ে দিই। আবার বাইরে যাচ্ছি গোয়া থেকে, এগুলো ছিল ফাইবারের। বাইরে এলাম আর এদিকে ফাওড়া, রঙিন রঙিন গাছ রয়েছে। অনেক লম্বা, এই জল নাম চুপ। জলের মাঝখানে মন্দির, আর এই হাঁস কত রয়েছে জলের মাঝখানে মন্দির, এই নৌকা করে যাওয়া হয়। বাপরে মা, বিস্কুট দিল, খেয়ে নিল সব, বড় বড় মাছ ছিল। তো গাইস এখানে হরিণ আছে, চোখ গাদা বলছে, অনেক সবাই দেখে আসি গা। ওটা জলের মাঝখানে মন্দির গাইস, দেখুন হরিণগুলো দেখুন একবার। এই হরিণটা সবচেয়ে বড়, তারপরে ওইটা, তারপরে এইটা, এইটা, ওই ধারে রয়েছে, সব ঘুরে বেড়াচ্ছে। এই ধারে বেশি, কেন এই ধারে ঘাস বেশি। হ্যাঁ খাওয়া খাওয়া গাইস, আবার একটা মন্দির, এটা খুবই বড় মন্দির। তো দেখো পাথর সিংহাসন পুরোপুরি, তাকে তো খুবই সুন্দর লাগছে দেখতে। এই দুতলাতে যাওয়া যাক, দুধের দুটো ঠাকুর। তবে এখন বয়স রেকর্ড করছি, দুতলাতে সেমন কিছু নয়, শুধু একটা সমাধি স্থান। এদিকে কত সুন্দর লাগছে দেখুন দেখতে। আর আমি এই ধারে কী বলি আমাদের রয়েছে দেখিনি, তিনটাতে যাবো। তো 1, 2, 3, তো ঠিক আছে চলে এসেছি। এখানে মিউজিয়াম দেখে কী কী রয়েছে আমাদেরকে সঙ্গে সঙ্গে দেখাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, সবাই ধরছে দেখে মনে হচ্ছে এটা খুব ভালোই বানিয়েছে।
দেখুন বাঘ ভালুক, তো এইখানে বাঘ সিংহ ভালুক সবাই কাঁদছে, নানা চৈতন্য চলে যাচ্ছে, চোখ দিকে সবারই জল পড়ছে। মাই চলে গেছে বুঝলি, শোন না রে এইখানেই যায় মানে বলে নিয়ে রয়েছে কৃষ্ণকে। দেখি তাকে কে জানে, গাইস এবার আইসক্রিম খাওয়া হবে, আইসক্রিম খাচ্ছি। দেখুন এখানে খেতে চলে এলো, মানে কষ্ট হয়ে গেলো, এক বছর লাইন দিতে হয়েছিল, মানে ভর্তি হচ্ছে আবার হয়ে গেলো, মানে চারিদিকে পাতা করা হয়েছে, উপরে চেয়ারে সুস্থ হয়েছে। দেখুন কত লোক উঠবে, প্রচুর লোক প্রচুর লোক। তো এই ভিতরে আমি গিয়েছিলাম, তো তখন এটা চালু হয়নি, তার জন্যে আমি আবার এলাম দেখাচ্ছি। দেখবেন আমি অনেক ভালো ভালো শর্টটাও নিচে খুনে দেবো আমি এইখানে, দেখবেন তো। ঠিক আছে, আমাদের ভিডিও এই পর্যন্তই, তো টাটা, বাই বাই, গুড বাই।